হাই ফ্রেন্ডস, সিম্পল লাইফস্টাইলে আমি পারমিতা আপনাদের সামনে আবারও একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মাছের কালিয়া। তো চলুন শুরু করা যাক। বাঙালি মানে মাছে ভাতে, আর মাছের কালিয়া সব বাঙালিরই খুব প্রিয় খাবার। আর আমি যেভাবে করে দেখিয়েছি সেভাবে করলে বিয়েবাড়ি থেকে কোনো অংশে কম লাগবে না কিন্তু এই মাছের কালিয়া। একটা বাটিতে আমি 2 টিস্পুন মতো দই নিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর একটা বাটিতে আমি 6টা মতো কাজুকে জলে ভিজিয়ে রেখেছি। এই কাজু আর টক দইটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানটায় 10-12টার মধ্যে কিশমিশ নিয়ে নিয়েছি, কাজুটা আর দইটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি, আর এখানে দেখুন পেঁয়াজটাও পেস্ট করে রেখেছি। আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াই আমি 3 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আপনারা রুই বা কাতলা যে কোনো মাছেই কিন্তু করতে পারেন এই রেসিপিটা। মাছটা ভাজার আগে মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ। ওই একই তেলে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, থেতো করে নিয়েছি আমি একটু এলাচটা, দিয়ে দিলাম 4-5টা মতো লবঙ্গ, অর্ধেক মতো দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1টা জৈত্রী 1/4 ভাগ। মশলা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এরকম হাত দিয়ে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন রসুন বাটা। লো ফ্লেমে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নিয়েছি, দেখুন তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা যোগ করে দিলাম, দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। এই দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো বাটা, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব তেল ছেড়ে যাওয়া পর্যন্ত, যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি কালার হওয়ার জন্য দিয়েছি, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। দিয়ে আরও একবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই আর কাজু, যেটা আমি বেটে রেখেছিলাম সেইটা। বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আবারও আমি কষিয়ে নেব মশলাটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। মাছের কালিয়া একটু রিচ হয় কিন্তু খেতে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো চিনি, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে, কষানোও খুব ভালো হয়ে গেছে মশলাটা। এবার আমি মশলাটাতে জল দিয়ে দেব। আমি মোটামুটি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। ফ্লেমটাকে এবার আমি হাইয়ে করে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। আপনারা যে যেরকম গ্রেভি চান সেই সেরকম জল দেবেন। এই দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। সমস্ত মাছগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে আমি ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি
দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া, একটা সবুজ একটা লাল, দেখতে সুন্দর হওয়ার জন্য। আপনারা দুটো সবুজ বা দুটো লালও ব্যবহার করতে পারেন। মাছগুলোকে ঝোলের সাথে আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আবারও ভালো করে একটু মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে কিশমিশগুলো রেখেছিলাম সেই কিশমিশগুলো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামেই করা আছে, দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে খেতে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখুন গ্রেভিটা কিছুটা কমে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টিম রাইসের সঙ্গে মাছের কালিয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন মাছের ঝোলটা কিন্তু ফুটছে। এবার আমি লিড কভার করে দিয়ে লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নিলাম। মাছের কালিয়া আমাদের একদম রেডি, ভীষণই টেস্টি হয় খেতে, আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা ভালো হয়েছে খেতে। আজ তাহলে এটুকুনি, আবারও একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ওকে, বাই।